আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলো কুয়াশা ভরা সেই শীতের দিন। তো শীতের দিনে এরকম ছোট ছোট মাছ খেতে কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আজকে বিল্ডিংয়ের নিচে দেখতেছি মাছালা ডাকতেছে, খুবই তত্তাজা মাছ। দেখে লোভ সামলাতে পারিনি, মাছ নিয়ে আসলাম। এসে কুটে ধুয়ে রেডি করে নিলাম। একটি কড়াইতে সরিষার তেল দিলাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে চারটে একটু মাখাই নিলাম। মাখাই নিয়ে এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আরও একটু মাখাই নিলাম। আসলে একটা সহজ রান্না, সিম্পল একটা রান্না, দেখবেন আপনার মুখের খাওয়ার স্বাদ এই পরিমাণ বাড়ে, অতুলনীয় স্বাদ একটি মাছ। এই মাছটি খেতে অনেক ভালো লাগে আমার। তো আমি হাত দিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা নিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। মাছটি ফুটে আসছে। ফুটে আসার পরে একটু লুসনি তেনা দিয়ে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি একটা বোম্বাইয়া মরিচ চার ফালি করে কেটে নিয়েছি, সাথে একটু ধনে পাতা নিয়েছি। বোম্বাইয়া মরিচ দিলে আমার কাছে ফ্লেভারটা অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, আর মাছটারও স্বাদ বেড়ে যায়। তো বোম্বাইয়া মরিচ দিয়ে আরও একটু কিছুক্ষণ চুলায় রেখে নিলাম। এখন মাছটি একেবারে হয়ে গেছে, নামানোর পালা। মাছটি নামিয়ে একটি প্লেটে পরিবেশন করে নিব। এভাবে মাছ রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যদিও আমার রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পেজটিকে ফলো করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।